আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কই মাছের একটি রেসিপি করে দেখাবো। এটা হলো তেলকই। এই রেসিপিটা খুবই সুস্বাদু খেতে আর একদম ট্রেডিশনালভাবে আমি এই রেসিপিটা আপনাদের দেখাবো। তাহলে চলো দেখে নেই তেলকই কিভাবে বানাতে হবে। সবার প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিব। এর জন্য এখানে নিয়েছি সামান্য কিছু জিরা, দুটো পেঁয়াজ, নিয়েছি একটা বড় সাইজের টমেটো, আদা আর নিয়েছি শুকনো মরিচ। আমি এখন এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা শিলপাটাও বেটে নিতে পারেন। তো আমি এখানে তিনটে কই মাছ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এখন আমি কই মাছগুলোকে ভালোভাবে একটু মাখিয়ে নিব। আমি কই মাছগুলোকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে রান্নার তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি কই মাছগুলো দিয়ে দিচ্ছি। কই মাছগুলো দিয়ে আমি এক মিনিট মতো কই মাছগুলো ভেজে নেব। কই মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, এর জন্য আমি এক মিনিটের মতো কই মাছগুলো ভেজে নিয়েছি। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে তুলে নেব। তো আমি সবগুলো মাছই তুলে নিয়েছি। ওই তেলে আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছু কালো জিরা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিব। মশলাটা আমি পেঁয়াজের সাথে আরেকটু ভেজে নেব যাতে আদার কাঁচা ভাবটা চলে যায়। আমি এভাবে অনবরত নেড়ে আরেকটু ভেজে নেব। চুলার আঁচটা আমি একদম মিডিয়ামে রেখেছি, না হলে আমার এই মশলাটা পুড়ে যাবে। আমি এভাবে কিছুক্ষণ মশলাটা একটু ভেজে নেব। দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, এখন আমি নেড়ে চেড়ে মশলাটা আর একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দিয়ে আমি মশলাটা আর একটু কষিয়ে নিব। আপনারা মশলাটা যতটা কষাবেন তরকারিটাও খেতে অনেকটা ভালো লাগবে। তো এখন আমি এভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন আমার কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার পানিটা দেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি এক এক করে কই মাছগুলো দিয়ে দিব।
তোমার কই মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। আমি 10 মিনিট রান্না করে নিব। তো দেখুন, আমি 5 মিনিট পরে মাছটাকে একটু উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও রেখে দিব 5 মিনিট। 5 মিনিট আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। তো দেখুন, আমার 10 মিনিট রান্না করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কিছু দিয়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো মাঝখান থেকে আমি একটু কেটে দিয়েছি। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে দমে রেখে দিব 5 মিনিটের জন্য। তো দেখুন, আমার তেল কইটা একদম রেডি হয়ে গিয়েছে, আর কালারটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও মাশাল্লা অনেক ভালো হয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার এই তেলকুই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আল্লাহ হাফেজ।